কোনো পরিচালক কোনো পর্যন্ত না খেয়ে থাকবে না আর্টিস্টও না খেয়ে থাকবে না এখানে আসলে সিনেমা সংক্রান্ত ইনফরমেশনটা আসলে প্রযোজনা সংস্থা থেকে দেয়া হবে আমরা আসলে এখানে এসে সবাই অনেকদিন পর আমাদের স্টার আসছেন দেশের সুপারস্টার তাকে সম্বোধনা দেওয়ার জন্য তাকে স্বাগতম জানানোর জন্য এখন এটার উদ্দেশ্যে আসা সিনেমা নিয়ে আসলে কিছু বলতে যাচ্ছি না অবশ্যই সেটা যেহেতু নির্মাণ করা হয়েছে আপনাদের দেখানোর জন্য দর্শককে দেখানোর জন্য সেটা খুব দ্রুতই আসবে তার ভক্তরা যেরকম আসলে উদ্দীপ্ত হয়েছিল তার জন্য আমরা তার সাথে যারা কাজ করি তারা অনেক উপেক্ষিত ছিলাম দাদারি বলতে গেলে সব গুলাই ছিল আমাদের অনন্ত ভালোবাসা বর্তমান করতেছে সেটা ভালোভাবে আশা করি আবার রাজকুমার সেটাও করতেছে ভালোভাবে তারপর বলই সিনেমা খুব ভালো হয়েছে তারপর বিদ্রোহী সিনেমা সেটাও দেখছি খুব ভালো হয়েছে ভাইজান এলো সালবাস এলো সালবাস সবগুলোই ভালো হয়েছে এবং আমার মতো হাজারো ফ্যান আজকে এখন রাস্তায় এয়ারপোর্ট রোড জুড়ে দাঁড়িয়ে রয়েছে শুধু তার ভালোবাসার জন্য তাকে ভাই যতক্ষণ না আসবে আমরা এখানে ততক্ষণ অপেক্ষা আমি আজকে তাকে দেখবো এবং তার সাথে সেলফি তুলবো আমি অনেক বড় আশা করি আমি সেই রামপাল থেকে আসছি এখানে আমি সাকিব ভাই অনেক বড় ভক্ত আমি ছোট আমি যখন 19-এ পড়ি তখন আমি স্কুল পাঠি দিয়ে আমি সাকিব ভাই ছবি দেখতাম বলে যে ছবিটা আসতো নোয়াব বলেন প্রিয় আমার আমার পানির প্রিয় বলেন প্রিয় আমার প্রিয় বলেন এই ছবিগুলো আমি বেশি দেখতাম বলে ছাব্বিশ বার ইউটিউবে অনেকবার দিই সাকিব ভাই আমি একবার দেখছি আজকের সারাদিন